ছাত্রী হলের সামনে গিয়ে নিজের গোপনাঙ্গ দেখাতো রাজু। বিস্তারিত শুনতে আমাদের সাথেই থাকুন। রহিম রাজু, বয়স 25-এর কাছাকাছি, পিতার নাম মিজানুর রহমান, থাকেন আশুলিয়ার কাঠগড়া এলাকায়। রাজুকে মাঝে মধ্যে রাত 12টার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের সামনে দেখা যেত। ফজিলাতুন্নেসা হলের গলিতে বসে মোবাইলে পর্ণ দেখত, উচ্চ সাউন্ডে ব্যবহার করে। প্রায় সে মোবাইলে টর্চ ব্যবহার করে নিজের বিশেষ অঙ্গের দিকে আলোকপাত করে গান গেয়ে নাচানাচি করত। তার এমন বেহায়াপনা ও অঙ্গভঙ্গিতে অতিষ্ঠ ছিল ছাত্রী হলের মেয়েরা। ক্রমেই বাড়তে থাকে তার উৎপাত। অতিষ্ঠ ছাত্রীদের পক্ষ থেকে উপায় না পেয়ে এক ছাত্রী ছাত্রলীগের ভর্তি সহায়তা কেন্দ্র গিয়ে সহযোগিতা চায়। মীর মোশাররফ হোসেন হলের ছাত্রলীগ কর্মী শিহাব তাকে সহযোগিতার আশ্বাস দিয়ে বলে, যখন সে আবার হলের সামনে আসবে আমাকে একটু জানাবা, যে কথা সেই কাজ। শুক্রবার মধ্যরাত্রে ছেলেটি আবার মেয়েদের হলের সামনে বকাটেপনা শুরু করে। খবর পেয়ে বাইকে করে এগিয়ে আসে MH হলের শিহাব, আলী আহসান ও দেলোয়ার হোসেন। এরই মধ্যে ডাকা হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ শাহিনকে। তারা সবাই হাজির হন ফজিলাতুন্নেসা হলের সামনে। ঘটনা বেগতিক দেখে রাজু ব্যর্থ পালানোর চেষ্টা। নিরাপত্তাকর্মী শাহিন রাজুকে গলি থেকে বের করে হলের সামনে হাজির করা হলো। ততক্ষণে উপস্থিত সংখ্যা বেড়ে 12 কিংবা 15 জনে। মেয়েদের হলের দোতলা থেকে চিৎকার শুরু, ভাইয়া এই সেই লোক, ওকে ইচ্ছামতো পিটুনি দিন, ও যে অঙ্গ দেখাতো সেটা কেটে নিন। শুরু হলো গণধুলাই। মারধরের প্রভাব ও তাৎক্ষণিক প্রতিক্রিয়া সে এমনটা আর করবে না বলে স্বীকারোক্তি দিল। পরবর্তী পদক্ষেপ নিল পুলিশ। রাজুর বকাটেপনা বিষয়ে ওই হলের কয়েকজন ছাত্রী বলেন, বেশ কয়েক মাস ধরে সে উচ্চস্বরে ডাকাডাকি, গান গাওয়া, পর্ণ দেখা ও অনুকরণ করা ইত্যাদির মতো জঘন্য কাজ করত। আমরা রীতিমতো তার ভয়ে আতঙ্কিত ছিলাম। এ সময় মেয়েরা রাজুর উপযুক্ত শাস্তি দাবি করেন। মীর মোশাররফ হোসেন হলের সিনিয়র ছাত্রলীগ কর্মী শিহাবুদ্দিন, শাখা ছাত্রলীগের ছাত্র বৃত্তি বিষয়ক উপসম্পাদক মোহাম্মদ আলী আহসান ও সহসম্পাদক দেলোয়ার হোসেনকে ফজিলাতুন্নেসা হলের মেয়েরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, উপস্থিত শিক্ষার্থীরা পোকাটাকে মারধর করে পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়। এরকম সব নিত্য নতুন আপডেট খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।